মৰমৰ ছাত্ৰছাত্ৰীসকল, আজি আমি আলোচনা কৰিম ক্লাছ ছিক্স মেথমেটিক্সৰ চেপ্টাৰ ইলেভেন। চেপ্টাৰৰ নাম হৈছে দশমিক ভগ্নাংশ, ইংৰাজীত ডেচিমেল ফ্ৰেকশ্যন বুলি কয়। এই পাৰ্টটিৰ পেজ নম্বৰ 213 থকা কুৱেশ্যন নম্বৰ 7 আৰু পেজ নম্বৰ 214 থকা কুৱেশ্যন নম্বৰ 8, এই দুটা প্ৰশ্ন আমি আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম। তোমালোকে ভিডিঅ'টো আৰম্ভণিৰ পৰা শেষলৈকে চাবা, মোষ্ট ইম্পৰ্টেণ্ট আৰু ইজি এইবিলাক প্ৰশ্ন। আৰু ভিডিঅ'টো ভাল পালে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব পৰৱৰ্তী ভিডিঅ'বিলাক পোৱাৰ কাৰণে। তোমালোকে চোৱা কুৱেশ্যন নম্বৰ 7, আৰু আগৰ যিখিনি প্ৰশ্ন আছে সেইখিনি প্ৰশ্নৰ ভিডিঅ' মই বনাইছোঁ ইতিমধ্যে। সেই প্ৰশ্নবোৰ, সেই ভিডিঅ'বিলাকৰ লিংক ডেছক্ৰিপশ্যনত পাবা, সেইবিলাকো চাবা, তেতিয়াহ'লে তোমাৰ চিলেবাছ কভাৰ আপ কৰোঁতে ইজি হ'ব। এতিয়া চোৱা কুৱেশ্যন নম্বৰ 7ত কি কৈছে, দশমিকত প্ৰকাশ কৰা। ইয়াতে কিছুমান ভগ্নাংশ দিয়া আছে, আমি সেই ভগ্নাংশবিলাকক দশমিকত প্ৰকাশ কৰিব লাগে। তো তোমালোকে চোৱা প্ৰশ্ন নম্বৰ 7ৰ এ নম্বৰটো, প্ৰথমটো 3/10। এই 3/10 এইটো হ'লে এটা ভগ্নাংশ আকাৰত আছে, আমি এইটো দশমিকত কৰিব লাগে। তোমালোকে মনোযোগ দিবা, মই যিবিলাক কথা ক'ম কথাবিলাকলৈ খুব গুৰুত্ব প্ৰদান কৰিবা। চোৱা, এইটো হ'ল লব, এই ভগ্নাংশটোত লব হ'ল 3, হৰ হ'ল 10, ঠিক আছে। আমি চাম হৰটো, হৰৰ লগত কেইটা শূন্য আছে, মানে 1 আৰু কেইটা শূন্য আছে। ইয়াতে এটা শূন্য আছে, তুমি মনত ৰাখিবা যে তেতিয়া লবৰ আমি বাওঁফালৰ পৰা গণতি কৰি এক ঘৰ বাওঁফালে আমাৰ দশমিকটো আহিব। লগত কি আছে, লবটো আমি এজ ইট ইজ লিখিম, 3টো লিখিলোঁ। লিখি পেলাই আমি তলত চাম কি আছে, ইয়াতে আছে 10, মানে অৰ্থাৎ একৰ পিছত এটা শূন্য আছে। এটা শূন্য থাকিলে তুমি লবত যিকেইটা অংক থাকিব তাৰে এক ঘৰ বাওঁফালে দশমিক দিবা। লবত অংক আছে এটা, গতিকে 3ৰ আগফালে অৰ্থাৎ 3ৰ বাওঁফালে দশমিক আহিব, আৰু দশমিকৰ আগফালে এটা শূন্য এনেই দিব পাৰি। এইটো আমাৰ হৈ গ'ল 3/10, মানে 0.3, এইটো হ'ল ইয়াত দশমিক আকাৰ, বা আমি 3/10ক দশমিকত প্ৰকাশ কৰিলোঁ, ঠিক আছে। এইখিনি কথাই মনোযোগ দিবা, এইটোৱে ফৰ্মুলা। ইয়াত চোৱা বি নম্বৰটোত 3/100 লিখিবা এজ ইট ইজ। ওপৰত যিটো লব আছে লবটো তুমি আগতে লিখি ল'বা, লিখি লৈ লক্ষ্য কৰিবা তলত কি আছে, অৰ্থাৎ হৰত কি আছে, 1 আৰু কেইটা শূন্য আছে, 2টা শূন্য আছে। তো লবৰ যিকেইটা অংক আছে সেই অংককেইটাৰ 2টা শূন্য থকাৰ কাৰণে কি কৰিবা, 2 ঘৰ বাওঁফালে তুমি দশমিক দিবা। তো আছে মাত্ৰ এটাই, 3 আছে, গতিকে আৰু এটা ঘৰ আহিব লাগিব, তো আমি শূন্য দি পেলাই এইটো মিলাম। তো 1, 2 দুঘৰ হৈ গ'ল, ইয়াতে আমি দশমিক দিম, আৰু দশমিকৰ একেবাৰে বাওঁফালে আমি এটা শূন্য দি থ'ম। নিদিলেও হ'ব, কিন্তু শূন্য দি থ'লে দেখিবলৈ ধুনীয়া হয়, তাৰ কাৰণ এককৰ স্থানটো খালী হৈ থাকিলে সংখ্যাটো দেখিবলৈ অলপ ভাল নালাগে। তো আমাৰ 3/100ৰ যিটো দশমিক ৰূপ সেইটো হ'ল 0.03, এইটো হৈ গ'ল। এবাৰ তুমি চি নম্বৰটোলৈ মন কৰা, চি নম্বৰত কি আছে, 4+9/10। তো 4ৰ লগত একো নাই, 4টো তুমি লিখিবা প্লাছ, এই 9/10টোক আকৌ এইটোৰ নিচিনাই হ'ব, অৰ্থাৎ ইয়াত লব হ'ল 9 আৰু হৰ হ'ল 10, গতিকে তুমি 9 লিখিবা, লবটো লিখি ল'বা, আৰু হৰটো লৈ লৈ মন কৰা এটা শূন্য আছে একৰ পিছত, গতিকে এক ঘৰ বাওঁফালে দশমিক আহিব, এটাই অংক আছে গতিকে ইয়াতে দশমিক আহিব, আমি শূন্য এটা দি দিছোঁ। তো 4+0.9 এইটোক আমি প্লাছ কৰি দিওঁ, 4ৰ লগত 0.9 প্লাছ কৰিলে কি হ'ব, 4.9 হৈ যাব, ঠিক আছে, এইটো আমাৰ হ'ল। এতিয়া কুৱেশ্যন নম্বৰ ডিলৈ মন কৰা, কি কৈছে, 600+50+3+2/10+3/100 এজ ইট ইজ হ'ব। তুমি 600 লিখি লোৱা, প্লাছ 50 লিখি লোৱা, প্লাছ 3 লিখি লোৱা। এতিয়া 2/10 মানে তুমি 2 লিখিলা লবটো, আৰু তলত একৰ পিছত কেইটা শূন্য আছে, এটা, অৰ্থাৎ এক ঘৰ বাওঁফালে দশমিক আহিব, ইয়াতে দশমিক আহিব, প্লাছ দিলা, অৰ্থাৎ 2/10 মানে 0.2। তাৰপিছত 3/100 মানে কি, তুমি লবটো লিখিলা আৰু তলত একৰ পিছত কেইটা শূন্য আছে, 2টা, 2 ঘৰ বাওঁফালে আহিব দশমিক, তো এটা আছে গতিকে আমি আৰু এটা ঘৰ শূন্য দি মিলাই ল'ম, তাৰপিছত দশমিক হ'ব, ইয়াতে শূন্যটো দি দিয়া। এইখিনি আমাৰ হ'ল, এতিয়া যোগ কৰি দিয়া, তো 653, তো 653.23 হ'ব। তো 653.23 এইটো আমাৰ হৈ গ'ল। তো এইখিনিৰ দশমিক ৰূপ হ'ল এইটো, অ'কে। এইবাৰ তুমি চোৱা ই নম্বৰ, ই নম্বৰত কি আছে, 89/10। তো মই প্ৰথমতে কৈছোঁ যে ওপৰৰ যিটো লব আছে লবটো এজ ইট ইজ লিখিব লাগে, 89 লিখিলা, এইবাৰ তুমি হৰটো চাবা একৰ পিছত কেইটা শূন্য আছে, এটা, গতিকে দশমিক একটা ঘৰ, এটা ঘৰ বাওঁফালে আহিব, অৰ্থাৎ 9ৰ ইফালে আহিব। ইয়াত ইয়াতে আকৌ আগফালে শূন্য দিয়াৰ দৰকাৰ নাই, তাৰ কাৰণে একক ঘৰত এটা অংক অলৰেডি আছে, গতিকে এইটো আমাৰ হৈ গ'ল। ইয়াৰ পিছত আছে এফ নম্বৰ, 614/100। তো তুমি লবটো লিখি ল'বা 614, তলত একৰ পিছত কেইটা শূন্য আছে, 2টা, তুমি 2 ঘৰ বাওঁফালে দশমিক লৈ আহিবা, অৰ্থাৎ 1 আৰু এই 4 আৰু 1ৰ বাওঁফালে ইয়াতে হ'ব। তো এতিয়া আৰু শূন্য দিয়াৰ দৰকাৰ নাই, তাৰ কাৰণ প্ৰত্যেকটো ঘৰ ফিল আপ হৈ আছে, এইটো হ'ল। এইবাৰ মই এইটো ইয়াত কৰিছোঁ 15/1000, তুমি 15 লিখিবা,
লগটো আমি লিখি লম। ইয়ার পিছত তলত কেইটা শূন্য আছে, একর পিছত একটা দুটা তিনিটা, গতিকে তিনি ঘর বাওঁফালে আহিব দশমিক, এক দুই আৰু এটা ঘর লাগে শূন্য দিম, ইয়াতে দশমিক হব, আগফালে আমি শূন্য দি পেলাই থম, বাস হৈ গল। এইবার তুমি এইচ নম্বরটলে মন করা, এইচ নম্বর কি কৈছে, সিক্সটি প্লাস থ্রি প্লাস সিক্স বাই টেন প্লাস ফাইভ বাই হান্ড্রেড, এই কেন করব একটা অঙ্ক ইতিমধ্যে করল ডি নম্বরটার নিচিনা, সিক্সটি প্লাস থ্রি প্লাস সিক্স বাই টেন কেন লিখিবা, সিক্সট লিখি ললা, সিক্সর তলত একর পিছত এটা শূন্য আছে, অর্থাৎ এক ঘর আগত দশমিক আহিব, ইয়াতে শূন্য দিবা, তারপর ফাইভ লিখিবা, তলত একর পিছত দুটা শূন্য আছে, গতি দুই ঘর দশমিক হব, ইয়াত আহিব দশমিকট এনেকে হব, এতে তুমি এটুক যোগ করে লিখি দিয়া, সিক্স প্লাস সিক্সটি প্লাস থ্রি সিক্সটি থ্রি, তারপর দশমিক দি পেলায় সিক্স ফাইভ সিক্স ফাইভ, এটা হয়ে গেল। ঠিক আছে, এতে তুমি কোশ্চেন নম্বর এইটলে মন করা, আট নম্বর প্রশ্নটলে মন করা, আট নম্বর প্রশ্নটা তোমালে লক্ষ্য করা কি কৈছে, এতে এইটো আট নম্বর প্রশ্ন দশমিকত প্রকাশ করা, ইয়াত অল্প বেলেগ ধরনের প্রশ্নখিনি দিয়া আছে, আট নম্বরটো কি কোৱা, প্রথম এ নম্বরটা আছে ওয়ান বাই টু, এইটুক আমি দশমিক কেনেকে বনাম, ইয়াতে এটা কথা আছে, আমি হরটুক সদায় এক আর শূন্য থাকা সংখ্যা বনাম, একর লগত শূন্য যা থাকে, যেন যে টেন হান্ড্রেড থাউজেন্ড এনেকা ধরনের সংখ্যা যদি আমি হরটুক বনাব পারো, তো আমার দশমিকত প্রকাশ করবল খুব ইজি হয়। তো তোমালে চা তলত আছে দুই, দুইটুক মানে দশ বনাবলে কি উপায় আছে, আমার দুই লিখিলা, দুইয়ের লগত পাঁচ পূরণ করলে দশ হয়ে যাব, কিন্তু উপরটুকও কিন্তু সমতুল্য ভগ্নাংশ, মানে সমতুল্য ভগ্নাংশ ধারণাটা আমি ইতিমধ্যে পাইছো, তো ওয়ান বাই টু আসলে আমি টু ইন্টু ফাইভ করল, গতি উপর যে ওয়ান আছে তারও ফাইভ দিব লাগবে, বাস এই ফাইভ আর ফাইভ কাটি দিলে আলটিমেটলি ওয়ান বাই টুই আসব, এতে তোমালে মেজিকটা চা, তো ফাইভ ইন্টু ওয়ান এতে ফাইভ হব, আর তলত টু ইন্টু ফাইভ কি হব, টেন হব, এটা চা তলত কি আছে এক আর এটা শূন্য, তো আমি আগত আলোচনা করলো লগটো লিখি লবা, এতে একর পিছত কেটা শূন্য আছে এটা, গতি এক ঘর বাঁফালে আসবে দশমিক, ইয়াতে হয়ে গেল, ক্লিয়ার। এবার থ্রি বাই ফোর, তলত আছে ফোর উপর আছে থ্রি, তুমি থ্রি বাই ফোরটো লিখি ললা, কিন্তু ফোরক আমি কিহে কিহেরে পূরণ করলে আমি দশ বা এশ বা এনেকুৱা ধরনের কিবা এটা বনাব পাৰিম, তো ফোরর লগত যদি আমি তোমার কি পূরণ করলে পাম, ফোরর লগত একো কোনো সংখ্যা নাই যেটা পূরণ করলে দশ হব, এটা আমি হান্ড্রেডের কারণে চিন্তা করবো, আমি যদি পঁচিশ পূরণ করে দিও তাহলে কি হব, চা তো ইয়াতো পঁচিশ লিখব লাগিব, তো উপর থ্রি ইন্টু টুয়েন্টি ফাইভ মানে কি সেভেন্টি ফাইভ, আর তলত ফোর ইন্টু টুয়েন্টি ফাইভ মানে ওয়ান হান্ড্রেড, বাস এতিয়া কি করবা সেভেন্টি ফাইভটা তুমি লিখি দিয়া, তলত একর বস্তু কেটা শূন্য আছে দুটা, দুই ঘর আগত দশমিক আহিব, ইয়াত আহিব, এইটো আমার হয়ে গেল, ক্লিয়ার। এবার চা সি নম্বরটো থ্রি বাই ফিফটি, তো থ্রি বাই ফিফটিটা আমি লিখিম পূরণ চিহ্নে, ফিফটির লগত কি পূরণ করলে আমি এক আর শূন্য থাকা সংখ্যা পাম, আমি যদি দুই পূরণ করে দিই তাহলে এক হয়ে যাব, ইয়াতো দুই লিখব লাগবে, তো চা উপর তিনি পূরণ দুই ছয় হব, তলত ফিফটি ইন্টু টু হান্ড্রেড হব, এতিয়া কি হব, আমি লবটো লিখিম, ইয়ার পিছত তলত একর পিছত কেইটা শূন্য, দুটা শূন্য আছে, গতি দুই ঘর দশমিক এক আর একটা ঘর দিব লাগিব, তো জিরো পয়েন্ট জিরো সিক্স হল, ইয়ার পিছত তোমার আছে কি সেভেন বাই ফোরটি, তো সেভেন বাই ফোরটি, তো সেভেন বাই ফোরটি লিখিবা, এতে ফোরটির লগত কি পূরণ করলে আমি এক আর শূন্য থাকা সংখ্যা পাম, ফোরটির লগত যদি আমি টুয়েন্টি ফাইভ পূরণ করে দিও তেতিয়াহলে আমার এক আর শূন্য থাকা সংখ্যা পাম, তো ফোরটির লগত টুয়েন্টি ফাইভ পূরণ করলে ওয়ান থাউজেন্ড হয়, আর সেভেনের লগত টুয়েন্টি ফাইভ পূরণ করলে কি হয় ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ হবে, এইটা ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ, ওকে এটু এশ পঁচাত্তর, হ্যাঁ। এবার চা এবার উপর কি আছে ওয়ান সেভেন ফাইভ, তো ওয়ান সেভেন ফাইভ তুমি লিখিবা, তলত কেইটা শূন্য আছে এটা দুটা তিনিটা, গতি তিনি ঘর আগত দশমিক ইয়াত আহিব, বুঝিলা, এটু ক্লিয়ার নিশ্চয়, তো এটু আমার হয়ে গেল। তারপিছতে আমার আছে কি ই নম্বর, ই নম্বরত কি কৈছে ওয়ান বাই এইট, তো ওয়ান বাই এইট লিখিলা, আটর লগত কি পূরণ করলে আমি এক আর শূন্য থকা সংখ্যা পাম, আটর লগত যদি আমি এশ পঁচিশ পূরণ করে দিও তেতিয়াহলে এক আর শূন্য থকা সংখ্যা আমি পাম, কি পাম, আটর লগত এশ পঁচিশ পূরণ করলে ওয়ান থাউজেন্ড হব, আর তল উপর এক ইন্টু ওয়ান টুয়েন্টি ফাইভ হলে কি হব ওয়ান টুয়েন্টি ফাইভে হব, ওকে। এইবার তুমি চা ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ফাইভ আমি লিখিম, তলত কেইটা শূন্য আছে একর পিছত এটা দুটা তিনিটা, গতি তিনি ঘর দশমিক আহিব, ইয়াত এটা হয়ে গেল। ইয়ার পিছত আছে আমার এফ নম্বর ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফাইভ, তো ফাইভের লগত কি পূরণ করলে এক আর শূন্য থাকা সংখ্যা পাম, দুই পূরণ করলে পাই যাম ইজি, এতে চা তো দুই আর এক পূরণ করলে দুই, দুই আর পাঁচ পূরণ করলে দশ, এটা কি হব, তুমি দুই লিখিলা,
কেটা শূন্য আছে একর পিছত এটা, গতিকে এক ঘর দশমিক ইয়াত আহিব, হয়ে গেল ক্লিয়ার। এইবার তুমি চোৱা থ্রি বাই টুয়েন্টি, তো টুয়েন্টির লগত কি পূরণ করলে আমি এক আর শূন্য থাকা সংখ্যা পাম, পাঁচ পূরণ করে দিও, ইয়াতো পাঁচ পূরণ করব লাগিব, তো উপর থ্রি ফাইভ জার ফিফটিন হব, তলত ফাইভ টুয়েন্টি জার একশো হব। ওকে, এইবার ফিফটিন লিখিবা, কেটা শূন্য আছে একর পিছত দুটা, এক দুই ইয়াতে হব আমার দশমিক, এটা আমার হয়ে গেল। তো মরমর ছাত্র ছাত্রীসকল, আজির ভিডিওতে এইখিনিয়ে, আশা করো ভিডিওটি ভাল পাইছা, তো ভাল পালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লবা, ধন্যবাদ।